আমি তাত যাম। রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের যৌথভাবে উদ্ধার কার্যসূচী যাকালির প্রায় নিরন্তরভাবে চেষ্টা চলাই আছে। আর আপনাদের দেখিছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া ঘটনাটি হওয়ার লগে তৎপরতার রাজ্য সরকার বিভাগীয় কর্তৃপক্ষ নির্দেশ দিছে আর সমান্তরালভাবে ময়ও তেখেতর সত্যি কেবাবারও টেলিফোন যোগে আলাপ আলোচনা করে যাতে এই দুর্ঘটনার যখন ব্যক্তি পানিত পড়েছে তেখেতসকলক উদ্ধার করবর বাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যৌথভাবে আত্মনিয়োগ করার বাবে আমি ইতিমধ্যে এই বিষয়ত পদক্ষেপ লৈছো। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়াও যাকালি এই বিষয়ে সবিশেষ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ারপর বুজ লৈ কেন্দ্রীয় সরকারের তরফের সকল ধরনের সহযোগিতার যাকালি তেখেতসকলে আশ্বাসও দিছে। আর এতিয়ালৈকে আপনাদের জানে যে দুইখান সরকারে মিলি স্থানীয় প্রশাসনের সহযোগত NDRF SDRFর যোগেদি বহুলোক উদ্ধারও করেছে। এগারী সন্মানীয় শিক্ষয়িত্রী এই দুর্ঘটনাত ইতিমধ্যে নিহত হয়েছে। মানে আত্মার চিরশান্তির ঈশ্বর ওসর প্রার্থনা জানাইছো। অত্যন্ত বেদনাদায়ক, খুব ভাল শিক্ষয়িত্রী আছিল আর দুগারী এটাও সন্ধানহীন হয়ে আছে। তখনকে উদ্ধার করার আমার NDRF SDRFর তরফের চেষ্টা চলাই থাকা হয়েছে। আর আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যোরহাট, নিমাতীঘাট, কমলাবাড়ী সকলবিল ভিজিটও করেছে। আমুকু তখেতে টেলিফোন যোগেদি গোটে কথাখিন জানাইছে, ময়ও তালে গে আছো। ভবিষ্যতের দিন যাতে কোনো কারণে এনেকা ঘটনা পুনরাবৃত্তি নহয়, এনেকা ধরনের অত্যন্ত দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক, তার বাবে আগন্তুক দিনত লবলগিয়া সকল ধরনের পদক্ষেপ লওয়ার বাবে আমি আগবাড়ি যাবই লাগবে। দলংখন শুনক, দলংখনের গোটে প্রক্রিয়াটি ইতিমধ্যে যথেষ্টখানি আগবাড়িছে। আপনাদের জানে দলংখনের আধারশিলা করা হয়েছিল, তার পরবর্তী সময়ত মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার যোগেদি ভূমিপূজনও করা হল আর গোটে কারিকরী বিষয়বিল আগবাই থাকা হয়েছে। আর এইখান দলং অহা চারি বছর ভিতর সম্পূর্ণ করার ইতিমধ্যে দিন থিৰাং করা হয়েছে। গতি দলংখন হবই, দলংখন আমি নির্মাণ করবই লাগবে। মাজুলী রাইজর দীর্ঘদিনিয়া আশা আকাঙ্ক্ষা এই বিষয়টির জড়িত হয়ে আছে। গতি যাতায়াতের কথা আছে, আমি দায়বদ্ধতার দায়িত্ব সহকারে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে যৌথভাবে এই বিষয়ত আমি আত্মনিয়োগ করি।